যুগ যুগ ধরে ঐতিহ্যের সাথে ঠাই দাঁড়িয়ে আছে দুর্গাপুরের এই চীনামাটি পাহাড়। সাধারণত আমাদের নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানই হচ্ছে বীরসিংহ গ্রাম, তো মানে যেখানে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে দুর্গাপুরের সেই ঐতিহাসিক চীনামাটির পাহাড়। তাছাড়াও এখানে গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার একটি অংশ, এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় অবস্থিত। গারো পাহাড়ের বিস্তৃতি প্রায় 8000 বর্গ কিলোমিটার। জানেন তো দুর্গাপুরের জমিদার বাড়ি একসময় দুর্গাপুর ছিল সুসং রাজ্যের রাজধানী, বর্তমানে এটি নেত্রকোনার একটি উপজেলা। সোমেশ্বরী নদী থেকে শুরু করে তার পরবর্তী বংশধরেরা প্রায় 667 বছর শাসন করেন এই রাজ্য। তাছাড়াও এখানে যে কালচার একাডেমিটি রয়েছে দুর্গাপুর বাসস্ট্যান্ডের পাশেই, সেটি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি। এ অঞ্চলের বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার নানান নিদর্শনে সেটি সংরক্ষণ করা হয়েছে। এখন চীনামাটির গল্প বলি। 1957 সালের দিকে পাকিস্তানি ভূতাত্ত্বিক অধিদপ্তর এই চীনামাটির পাহাড়ে সন্ধান পান। 57-58 সালের দিকে এখানে ভূতাত্ত্বিক মানচিত্র অঙ্কন করা হয়। তার পরবর্তী সময়ে এখানে প্রায় 13টি কূপ নির্মাণ করা হয় যাতে করে এখানকার চীনামাটির গভীরতা সম্পর্কে জানা যেতে পারে। চীনামাটি কিংবা চায়না ক্লে সাধারণত এটি এক ধরনের মাটি, সর্বপ্রথম এটি চীন দেশের মানুষরা ব্যবহার করত, তাই সাধারণত এটিকে চীনামাটি বলা হয়ে থাকে। এছাড়াও টং আন্দোলনের স্মৃতিসৌধও কিন্তু এই দুর্গাপুরই রয়েছে। সম্ভবত একটা আদিবাসীদের মার্কেট, এখানে তারা অনেক কিছুই বিক্রি করছে। স্বাধীনতার পর হাতে গোনা কয়েকজন নারী উদ্যোক্তাকে নিয়ে বিভা সাংমার উদ্যোগে আদিবাসীদের একটি তাঁতঘর প্রতিষ্ঠা করা হয়। হানিফ মিত্রা সাধারণত তার সাহায্যে নারীদের তাঁতের উপর কারিগরি ট্রেনিংয়েরও ব্যবস্থা করতেন। তারপর বেবি সাংমা আদিবাসী নারীদের ঐতিহ্যগত পোশাক দকমান্দা নিজেরাই আদি থেকে তৈরি করে ব্যবহার করে আসছেন। আর সাধারণত কাপড় তৈরির মেশিনগুলো যেহেতু ছিল পুরনো, দাম বাড়ার সাথে সাথে তারা আলোর মুখও আর বেশি দিন দেখতে পারেননি। এখানে 20টি তাঁত মেশিনও রয়েছে, প্রায় সবগুলোই অকেজো পৃষ্ঠপোষকতা পেলে তাঁত শিল্পীরা নতুন উদ্যমে আবারও কাজ শুরু করতে পারবে। দাম তো আর দুর্গাপুরে কিন্তু বিশেষ করে কয়েকটি সম্প্রদায়ের লোকেরা এখানে বসবাস করেন, যেমন হাজং, গারো আরও বিভিন্ন সম্প্রদায়ের লোক। এখন এলাম বিজেপি ক্যাম্পের পাশে, চলুন সোমেশ্বরী নদীটা ঘুরে দেখি। টং আন্দোলনের স্মৃতিসৌধটি দেখতে হলে সোমেশ্বরী নদী হয়ে MKCM হাই স্কুলের পাশেই চোখে পড়বে স্মৃতিসৌধটি। প্রতি বছর 31শে ডিসেম্বর কমরেড মণিসিংহের মৃত্যু দিবসে এখানে 5 দিনব্যাপী মণিসিংহ মেলা কিংবা লোকজ মেলা বসে। সোমেশ্বরীর বুক চিরে চলে যাচ্ছে, কত আনন্দই না লাগছে। এই পাশে বাংলাদেশ আর অন্য পাশে ইন্ডিয়া। মনেই ছিল না আপনাদেরকে রানীকঙ্কের ইতিহাস সম্পর্কে এখনো বলিনি। এই অঞ্চলে খংরানী নামে এক রাক্ষস বাস করত। গারো আদিবাসীরা এই রাক্ষসটিকে হত্যা করে এই অঞ্চলে শান্তি এনেছিলেন, যার ফলে এই অঞ্চলের নাম হয়েছিল রানীখং। রানীখং নামক স্থান প্রতিষ্ঠিত বলে এই মিশনটির নাম রানীখং মিশন। হাই লালু কেরলা গোল বাঁকা বাঁকা গাঙের চান রে, হে বাঁকা গাঙের চান, আর তাহার চাইতে ও দেখে বাঁকা হায় রে, তাহার চাইতে ও দেখি বাঁকা রে, যারে দিছি প্রাণ রে দুরন্ত ডাকিনি, আমার হার কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে তোর পিরিতের লাগিয়া। 1910-এর দিকে এই রানীখং মিশনটি স্থাপিত হয় খ্রিস্টীয় ক্যাথলিক ধর্মপল্লী, ক্যাথলিক সম্প্রদায়ের একটি উপাসনালয়, একটি গির্জাসহ একটি দাতব্য চিকিৎসালয়, 2টি স্কুল, একটি পোস্ট অফিস আছে। এছাড়া মিশনের ভেতরে শান্তিনিকেতন নামে একটি বিশ্রামাগারও আছে। মিশনটির সম্মুখে বিস্তীর্ণ সাদা সিলিকা বালি, ছোট বড় সারি সারি ঢিলা পাহাড় মিশে গেছে দিগন্ত জুড়ে। পা বাড়ালেই ভারতের মেঘালয় রাজ্য, এখান থেকে উপভোগ করা যায় পাহাড় আর মেঘের লুকোচুরির খেলা, নীলিমায় ভেসে যাওয়া বনবিহার। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করেই না সৃষ্টি করেছেন এই পৃথিবীটা, আমাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত। ওই যে সামনেই কিন্তু ভারত, আবার আমার সাইডেও কিন্তু ভারত,
আর মাঝখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের কাছে। যাই হোক, ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। জানেন তো, হাজং মাতা রাসমণির স্মৃতিসৌধও কিন্তু দুর্গাপুরেই আছে। দুর্গাপুর বাজার থেকে বিজয়পুর পাহাড়ে যাওয়ার পথে দেখা মিলবে এই স্মৃতিসৌধ। কামারখালি বাজারের পাশে হেরাতলিতে অবস্থিত রানী রাসমণির এই স্মৃতিসৌধটি। আমার এই ভিডিওটি ছিল 25শে ডিসেম্বরের একটি ভিডিও। চেয়েছিলাম রানীখংকে সেই বিশেষ অনুষ্ঠানটি দেখব বলে, কিন্তু তার হলো না। অতিরিক্ত দর্শনার্থীদের জন্য তারা আগে থেকে রানীখংকের গেটটি বন্ধ করে দেন। এখন আছি বিজয়পুরের বিজিপি ক্যাম্পে। এখন আমাদের ফেরার পালা। এক পাশে বাংলাদেশের সীমানা, ঠিক তার বিপরীত পাশে ইন্ডিয়ার বর্ডার। এই জায়গাটি আমি এর আগে কখনোই এতটা ভিড় দেখিনি। আজকে যতটা দেখছি একরকম নতুন করেই দেখা। অনেকখানি বাজারও জমে উঠেছে, আর এখানে কত সুন্দর কমলা। যাই হোক, এগুলো হয়তো সুস্বাদু, কিন্তু আমি কিন্তু আনিনি। কমলা আমার কেন জানি ভালো লাগে না, এক ধরনের অপছন্দের ফল। যদিও এগুলোকে দেখে বেশ লোভনীয় মনে হচ্ছিল, মনে হচ্ছিল খেয়েই দেখি, কিন্তু বিশ্বাস করেন, আমি যখন মুখে নিব তখনই আমার আর খেতে ইচ্ছা করবে না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।